দেখো আলো হে আলো আকাশ দেখো আমাদের আজকে রাতে একটা অনুষ্ঠান হবে তো আজকে সবাই প্রায় অনেকেই চলে এসেছে আমাদের সিনিয়র্সরা এই যে আমাদের সিনিয়র্স বসে আছি গেটের সামনে গঙ্গা ম্যাম আসছে আর একটা সিনিয়র আসছে আর ভেতরে অনেক সিনিয়ররা আছে তো আমরা আবার এবার একটু বাইরে বেরোবো ঘুরতে যখন আমাদের সিনিয়র্সরা ছিল তখন আমাদের এই আড্ডাই ছিল লক্ষ্মীদের চায়ের দোকান তো আগেও আমরা এখানে এসে খাওয়ার দাওয়ার খেতাম চাটা খেতাম আর আমার সবসময় এনাদের সাথেই আড্ডা আমাদের সিনিয়ররা মারবে বলছে ট্রেড দিচ্ছে গুজবে কান দেবেন না গুজব রটাবেন না চোখে যাহাই দেখবেন ওহাই রটাবেন আমি পুরোপুরিভাবে রেডি রাতে প্রোগ্রামের জন্য সিনিয়র্সরা এখনও রেডি হয়নি তার জন্য অপেক্ষা করব গিয়ে দেখি খুব সুন্দরভাবে লাইটিং করেছে গেটে খুব সুন্দরভাবে সাজিয়েছে আমার তো বেশ ভালো লাগলো প্রত্যেকবারের থেকে এবারে ডেকোরেশন বেস্ট স্যাররাও বলেছে এত লেট হয়ে গেছে যে ভেতরে দেখি অলরেডি প্রোগ্রাম প্রায় শুরু হয়ে গেছে অর্ধেক প্রোগ্রাম হয়েই গেছে কারণ এবারে প্রোগ্রামটি একটু কম ছিল আমাদের বেশি লেন্দি ছিল না এবারে প্রোগ্রামটি গিয়ে ভেতরে খুব সুন্দর ডেকোরেশন অনেক সিনিয়র্স এসেছে তাদের জন্য বসার জায়গা যেন জিনিসটা বসে আছে খুব সুন্দর সাঁতলে ডান্স হচ্ছে পুরো ডেকোরেশনটি ফিফা ওয়ার্ল্ড কাপেকে থিম ডেকে করা হয়েছে সামনে একটি ফুটবল গ্রাউন্ড করা হয়েছে প্রোগ্রাম শেষ হওয়ার পর সব ছেলেরা মিলে ভেতরে ডান্স করছিল তাকে সবাই খেতে গেছে বাট আমাদের এই গানগুলো পছন্দ হচ্ছিল না বলে আমরা ডান্স করিনি গানগুলো পছন্দ হচ্ছিল না বলে আমরা সবাই এসে বাইরে বসে সুন্দর হাওয়া খাচ্ছিলাম একটু গল্প টল্প সব করলাম তারপরে সব গল্প টল্প করার পর আমরা আবার ভেতরে গেলাম এবং স্যারকে বলে নিজেদের পছন্দের গান চালিয়ে সেই সবাই মিলে আনন্দ করলাম নাচ করলাম আমরা যেসব সবাই যে কটা সিনিয়র্স একসাথে থাকতাম আর আমাদের ব্যাচমেটরা সবাই মিলে সেই ডান্স ওখানে ডান্স করার পর আমরা সব বাইরে এসে সব আড্ডা আমাদের শুরু করলাম অন্ধকার থাকার কারণে আমরা সব ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ছবি তুললাম
তারপর সিনিয়ার্সরা আমাদের চা খাওয়ালো, সব সিনিয়ার্সরাও তখন চলে এসলো। এটা আমাদের আগের এফবিডি সিনিয়র ব্যাচ, এনাদের 2022 কোর্স শেষ হয়েছে আর আমাদের এই বছরই শেষ হয়ে যাবে, আর এক মাস বাকি আছে। জিন্দগি এক সফর হ্যায় সুহানা, যাহাঁ কল ক্যা হো কিসনে জানা। জিন্দগি এক সফর হ্যায় সুহানা, যাহাঁ সবাই মিলে ফান করার জন্য আমরা একটুখানি অ্যারাবিক ডান্স করলাম। আমাদের পল্লব স্যার আমাদের অ্যারাবিক ডান্স করালো। রিইউনিয়নে অনেক এনজয় করলাম, সবাই অনেক ডান্স করেছি। এবার রাত প্রায় 12টা বেজে গেছে। এইচএডি স্যার মানে আমাদের এখন এক্স এইচএডি স্যার এখন হচ্ছে কোচবিহারের প্রিন্সিপাল, কোচবিহার কলেজের, সে ট্রান্সফার হয়ে গেছে। আমরা খুব কিছুদিন পর সেখানে ঘুরতে যাবো, তো সেখানকারও একটা ব্লগ আমি বানাবো। তো এখন আমরা সবাই আমাদের সিনিয়রদের সাথে খুব মজা করে এখন আমাদের গার্লস হোস্টেলে আবার ফিরে যাচ্ছি। গার্লস হোস্টেলে গিয়েও আমাদের প্ল্যান আছে যে মুড়ি টুড়ি সব মাখিয়ে চাটা বানিয়ে আরও গান টান বাজিয়ে আরও নাচটা করবো, কারণ এই দিনটা আবার ফিরে আসবে না, কারণ আমাদেরও কোর্স শেষ হতে আছে বিপিএডের। তো আমরাও কিছুদিন পরে এক্স হয়ে যাবো এখানকারের, তো আবার এখানে হয়তো এমপিএড করতে আসতেও পারি, জানি না কপালে কী লেখা আছে কোথায় গিয়ে কী করব। তো ইস, আমি একটা আম পেয়েছি, আম পড়ে আছে। আমি একটা আম পেয়েছি, এটা আমার কপাল লেখা ছিল আম। এটা সিনিয়রদের থেকে লুকিয়ে রাখতে হবে, নাহলে সত্যি ওরা পুরো নিয়ে নেবে। বাই, তারা আসছে এক্ষুনি। সব দানব সেনা আসছে। তো কাজের মেয়ে লাগছে দেখে, এ একটা আম দেখে এরাও এত লোভী যে এখন আম পাড়ার জন্য জুতো ছুঁড়ে ছুঁড়ে মারছে গাছে। বলুন, এই তো দেখছি, তো এইটা আমি কেটে দিব। এখন রাতে আম পাড়া চলছে, দেখো কি অবস্থা, সব ইট ইট খুঁজে আনছে। শেষ পর্যন্ত আমি আমার আম বাঁচাতে পারিনি, এখন সব হাত মুখ ধুয়ে সব ফ্রেশ হয়ে গেছি। এবার আমাদের একটা সিনিয়র, সে মুড়ি টুড়ি সব মাখাচ্ছে, এখন সবাই খাবো দাবো, গল্প করবো, রাত জাগবো, সবাই ঘুমাবো। কাল সকালে আবার আমাদের পারফরমেন্স আছে, আর একটি সকালে শো আছে, কালকে আবার আমাদের সকালে পারফরমেন্স, আজকের পারফরমেন্স সব শেষ। আবার কাল দেখা হবে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট। এই ভিডিওটাতে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব।